আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ডোমিরেন। এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডমপেরিডন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড। এখন আসুন যে ডোমিরেন এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, পেটের উপরের ভাগে ফাঁপা বোধ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পেট ভার বোধ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পেটের উপরের অংশের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ঘন ঘন ঢেকুর তোলা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পেট ফাঁপা বোধ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অল্প খাদ্যে তুষ্টি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, বমি বমি ভাব ও বমি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, বুক জ্বালা পোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, মাইগ্রেন হতে সৃষ্টি বমি বমি ভাব ও বমি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা। এবার আসুন যে আসলে ডোমিরেন এই ট্যাবলেটটির সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 10 mg একটি করে ডোমিরেন ট্যাবলেট সকালে, দুপুরে এবং রাত্রে খেতে হবে। খাবার খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে ওষুধটিকে খেতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে শুষ্ক মুখ হতে পারে, ডায়রিয়া হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, দুর্বলতা হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, চুলকানি হতে পারে, ত্বকে ফুসকুড়ি হতে পারে ইত্যাদি। আর যারা গর্ভবতী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয়, তবে স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে। আর ডোমিরেন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে প্রতি পিস ডোমিরেন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 10 টাকা। তো বন্ধুরা, একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।